হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই হয়তো মোহনদাস করমচাঁদ গান্ধীর কথা শুনে থাকবে। তিনি বিংশ শতাব্দীতে অহিংসার সবচেয়ে শক্তিশালী প্রতীক ছিলেন। তোমরা কি জানো মহাত্মা গান্ধীকে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছিল? গান্ধীজিকে 1937, 1938, 1939, 1947 এই বছরগুলোতে মনোনীত করা হয়েছিল এবং অবশেষে তার মৃত্যুর ঠিক আগেও তাকে একবার মনোনীত করা হয়েছে। তার মৃত্যু 1948 সালে জানুয়ারিতে। 1989 সালে যখন দলাই লামাকে শান্তি পুরস্কারে ভূষিত করা হয়েছিল, তখন কমিটির চেয়ারম্যান বলেছিলেন যে এটি মহাত্মা গান্ধীর স্মৃতির প্রতি আংশিক শ্রদ্ধা। তবে কমিটি কেন গান্ধীজিকে নোবেল পুরস্কার দেননি সে বিষয়ে অনেক জল্পনা রয়েছে। তবে 1960 সাল পর্যন্ত নোবেল শান্তি পুরস্কার প্রায় একচেটিয়াভাবে ইউরোপীয় এবং আমেরিকানদের দেওয়া হয়েছিল। এটা মনে করা হয় যে গান্ধীজিকে নোবেল পুরস্কার দেওয়া হয়নি তার বড় কারণ, কমিটির সদস্যরা ব্রিটিশ কর্তৃপক্ষকে উস্কানি দিতে না চাওয়ার কারণে। 1947 সালে ভারত ও পাকিস্তানের মধ্যে সংঘর্ষ এবং গান্ধীর প্রার্থনা সভার বিবৃতি যা লোকেদের আশ্চর্য করে তোলে যে তিনি হয়তো শান্তিবাদ ত্যাগ করতে চাইছেন, এইটাও কিন্তু একটা কারণ বলে মনে করা হয় তার নোবেল পুরস্কার না পাওয়ার। তিনি তার শেষ জীবনের দিনগুলোতে ভারত বিভক্তির পরে হিন্দু ও মুসলমানদের মধ্যে সহিংসতা বন্ধ করার জন্য কঠোর পরিশ্রম করেছিলেন। 1948 সালে গান্ধীজির যে ক্যান্ডিডেচার সেটা নিয়ে নরওয়েজিয়ান নোবেল কমিটির আলোচনা সম্পর্কে উনার জাহানের ডায়েরিতে 8 নভেম্বর উদ্ধৃত এন্ট্রি ছাড়া। তবে অন্য কিছু সম্পর্কে আমরা খুব কমই জানি। এটাও স্পষ্ট তারা একটি মরণোত্তর পুরস্কারকে গুরুত্বের সাথে বিবেচনা করেছে। এরপর 1948 সালের জন্য পুরস্কারের অর্থ ব্যয় না করার সিদ্ধান্ত নেয় কমিটি। তবে এই কথা ঠিক, বিজয়ীদের তালিকায় মহাত্মা গান্ধীর স্থান হওয়া উচিত ছিল বলে অনেকের ধারণা, কিন্তু তার সম্মানের সাথে অনেকটাই খেলা হয়েছিল। থ্যাংক ইউ।